মহেশখালী সমিতি ঢাকার আয়োজনে শুক্রবার সন্ধ্যায় পুরানা পল্টনে কক্সবাজার দুই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ আশেকুল্লাহ রফিকের সংবর্ধনা অনুষ্ঠান ও মেজবানের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আশেকুল্লাহ রফিকের সংবর্ধনা অনুষ্ঠান ও মেজবান আগামী 15ই মার্চ তোপখানা রোডস্থ সেগুনবাগিচা হাই স্কুল মাঠে সকাল 11টায় শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। সমিতির সভাপতি প্রফেসর ডাক্তার সিরাজুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি মোহাম্মদ আতাউল্লাহ খান, সাজ্জাদ হেলালুদ্দিন, মোহাম্মদ আবু সুফিয়ান, মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ঢাকা মহানগর যুগ্ম দায়রা জজ এরফানুল্লাহ, অর্থ সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম, সহ অর্থ সম্পাদক এইচ এম একরামুল হক রানা, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ধনবাবু, দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুল আফসার, উপদপ্তর সম্পাদক মোশারফ আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফুর রহমান, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সালমান এম রহমান, ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, সদস্য অঙ্কিতা আহমদ রুবি সহ সমিতির নেতৃবৃন্দরা।